বয়সের ভারে জীর্ণ এই তিন মাই, তবে শ্বাস প্রশ্বাস চলছে এখনও এদের। সবটাই জিবি হাসপাতালের স্টাফ নার্সদের সেবা শুশ্রূষা এবং তৎসঙ্গে ভগবানের অসীম কৃপা। না হলে এভাবে বেঁচে থাকাটা যে সত্যিই দায়। শরীর বলতে এখন এই মায়েদের যেটাই রয়েছে পুরোটাতেই রীতিমতো অসীম যন্ত্রণার সমাহার। যন্ত্রণাটা শুধুই যে এদের শারীরিক এটা ভাবা ভুল হয়তো হবে, কেননা মানসিকভাবেও তারা প্রত্যেকেই বিপর্যস্ত হয়ে রয়েছেন। এদের চোখের দিকে তাকালেই যন্ত্রণার কঠোর বিদ্রূপটা ফুটে ওঠে, কাঁদতে চায় এদের দুই চোখ। তবে বিষণ্ণতার মোড়কে একদমই মরুভূমি হয়ে গেছে তাদের চোখের সাগর। কি লাভ এই বেঁচে থাকার? এরপরও কিন্তু এখনও এরা প্রত্যেকেই আশায় বুক বেঁধে রেখেছেন, হয়তো মৃত্যুর একদিন আগে হলেও আসবেন কেউ না কেউ, আত্মীয় পরিজন ভাই সন্তান সন্ততিরা। মার মন তো, তাই কোনো ধরনের প্রলোভন তথা কুচিন্তায় একবারও মনোনিবেশ হয় না এদের। ভগবান, তুমি সত্যিই কি মার মধ্যে আছো? আসলেই তুমি রয়েছ ভগবান মার মধ্যেই, না হলে পৃথিবী যে কবেই ধ্বংস হয়ে যেত। খোকন মাটিতে শোবে যদি তাকে পিঁপড়ে কামড় দেয়, অথবা যে কোনো সমস্যা হয়, তাই মায়েরা বরাবরই নিজেরা কষ্টে থেকেও খোকন খুকিদের সাজিয়ে রাখতেই বদ্ধপরিকর। তাই বলে কি মায়েদের শেষ সময়টা এরকম হবে? হাসপাতালের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন এই মায়েরা, এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু হলো তো এমনই। এই মায়েদের কষ্ট তো লাঘব করতে পারবে না নিউজ ভ্যানগার্ড, তবে এই মায়েদের কষ্টের ভাগিদার হয়ে গোটা সমাজের সামনে মায়েদের বৃত্তান্ত তুলে ধরল নিউজ ভ্যানগার্ড। এই প্রতিবেদনে নড়ে চড়ে বসে সুশীল সমাজ, সঙ্গে রাজ্য মহিলা কমিশনও। বৃহস্পতিবার হাসপাতালে ছুটে গেলেন মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। এই দল খোঁজখবর নিলেন প্রাপ্তবয়স্ক এই তিন মায়েরই। রাজ্য মহিলা কমিশনের তরফে চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেন, নিউজ ভ্যানগার্ডের খবর দেখেই তারা এলেন হাসপাতালে। গতকালকে নিউজ ভ্যানগার্ডের খবরের ভিত্তিতে আজকে এখানে এসে পৌঁছি। এখানে তিনজন বৃদ্ধা মহিলা আছেন যাদের কোনো বাড়িঘরের ঠিকানা পাওয়া যাচ্ছে না, এবং সেই কারণে তারা দীর্ঘদিন থেকে হসপিটালে আছেন। পাশাপাশি তিনি আরও বলেন, এই মায়েদের শারীরিক চিকিৎসাতে উন্নতির পরেই তাদের পাঠানো হবে ওল্ড এজ হোমে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যদি আমরা এই ধরনের চেয়ে নেব যে তাদের শারীরিক অবস্থা যদি ভালো হয়, তাদেরকে আমরা ওল্ড এজ হোমে যাতে রেফার করতে পারি। কারণ আমার মনে হচ্ছে যদি শারীরিক অসুস্থতা ছাড়া এদের আরও কিছু নিজের লোক প্রয়োজন, একটা পরিবেশ প্রয়োজন যেখানে এরা এই বৃদ্ধা অবস্থায় নিজেদেরকে সুস্থ করার একটা সুযোগ হয়তো তাদের আছে। সেই জন্য আমি মহিলা কমিশনের পক্ষ থেকে এসেছি, এবং আমি আজকে রাত্রিবেলা ব্যক্তিগতভাবে আমি আমাদের যিনি হেলথ মিনিস্টার ওনার সঙ্গেও কথা বলবো, যাতে তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগটা প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন হলো এই মায়েরা যাদের কারণে আজ এই রকম অবস্থানে, তাদের বিষয়ে কি চিন্তাভাবনা করে সুশীল সমাজ, সঙ্গে প্রশাসন? এটাই এখন দেখার। নিউজ ভ্যানগার্ড তো বদ্ধপরিকর এই সমাজের প্রতি, যারই প্রমাণ এই প্রতিবেদনটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।